আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আমার এখানে আসছিলাম শারীরিক ও মানসিক অসুস্থতা নিয়ে শান্তি এবং ওষুধ নিয়ে বাসায় ফিরছি দু সালে আমার মার ক্যান্সার ধরা পড়ার পর তার সাথে থাকতে যে আমি ঘুম ভুলে গেছিলাম যে একটা মানুষকে ঘুমাতে হয় আমি অসুস্থ হলাম আমার প্যানক্রিয়াস টিউমার ধরা পড়ল একই বছর দুইবার আমার অপারেশন করতে হয় আমি আরও মানে নিদ্রাহীন হয়ে গেলাম আমি কোথাও যে বা কোনো ওষুধ খেয়েও আমি ঘুমাতে পারিনি আমি যখন এখানে সতেরো তারিখে প্রথম দিন আসছি আমি সতেরো তারিখে বাসায় যে সবাইকে বলতেছি যে আমি আজকে ঘুমাবো এবং সবাই অবাক যে আমি ঘুমাচ্ছি আমার বাবা আমার বোন রাতে আমাকে এসে দেখে গেছে যে আমি ঘুমাচ্ছি এর চেয়ে বড় শান্তি আমার মতো মানুষের কাছে আর কিছু হতে পারে না যে ইতিবাচক মনোভাব নিয়ে এখান থেকে যাচ্ছি যে সুখ শান্তি নিয়ে যাচ্ছি এটা যেন আমি আজীবন ধরে রাখতে পারি এবং আমি সবাইকে অনুরোধ করবো আপনারা যারা আজকে যাচ্ছেন এখান থেকে যারা সুস্থ অসুস্থ যাই হোক শারীরিক মানসিক যেটাই হোক সবাইকে এই কোর্স করার জন্য একটু উদ্বুদ্ধ করবেন